আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি। আমরা বেশিরভাগ সময় দেখি ডাক্তার, আইনজীবী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মাদক নিয়ন্ত্রণকারী সংস্থা, ঘুষখোর, এদের ঘরে বুদ্ধি প্রতিবন্ধী বা কুসন্তান জন্মগ্রহণ করে। শ্রী শ্রী ঠাকুরকে এই প্রশ্ন করলে ঠাকুর সহজ উত্তরে বললেন, এসব কর্মকর্তারা যখন রাত্রে কর্মস্থল থেকে বাসায় ফিরেন, খাওয়ার পরে ওনাদের স্ত্রীদের সাথে ওই দিন বা এর আগের খারাপ ঘটনাগুলো আলোচনা করেন। যেমন আজকে একজন খুনিকে ধরলাম, ধর্ষককে ধরলাম, মাদক চোরা কারবারিকে ধরলাম, খুনিকে চোরকে ধরলাম, হ্যাঁ খুনির মামলা জিতলাম, একজন খুনিকে মারলাম, এরকম খারাপ ঘটনাগুলো বর্ণনা করতে থাকেন। এসব বলার পরে স্বামী স্ত্রী যখন রাত্রে সহবাস করেন আর ওইসব খারাপ চিন্তাগুলো ওই মায়ের মাথায় গেঁথে থাকে, ওই চিন্তা এগুলো ঘুরপাক করতে থাকে। যখন ওই সময় তারা সহবাস করেন, তার ওই চিন্তা ভাবনার ধারা অনুযায়ী ওই খারাপ আত্মা গর্ভে চলে আসে, যার কারণে এই ধরনের গোলমাল দেখা যায়। এছাড়াও খারাপ কাজের ফল তো আছে। শ্রী শ্রী ঠাকুর সহজভাবে এই যে বিষয়টা ব্যাখ্যা দিলেন, আমরা হয়তো সমাজে এর ভুরি ভুরি উদাহরণ দেখতে পাই, কিন্তু এর অন্তর্নিহিত কারণটা আমরা বুঝতে পারলাম। তাই আমাদের এই বিষয়টা খুব সতর্ক থাকতে হবে, এবং সতর্ক থাকলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর হয়ে সুন্দর আত্মা, ভালো আত্মা পৃথিবীতে আসবে, সুন্দর মানুষ হয়ে পৃথিবীটা সুন্দর করে গড়ে তুলতে পারবে। এই বিষয়টা নিয়ে সবাই একটু ভাববেন এবং সতর্ক থাকবেন। ধন্যবাদ সবাইকে। ডিয়ার ভিউয়ার, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন, যাতে নতুন নতুন ভিডিওগুলি আপনি সহজে দেখতে পান। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন।